ইমামদের সম্পর্কে ভাবুন, কারণ ইমাম মানে হচ্ছে নেতা। নেতা যদি কষ্টে থাকে তাহলে অবস্থা কিন্তু ভালো হবে না। এই ইমামতির জীবনে আমাদের আমার ভিতর দিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়ে হেলদোল নেই মুসলিম সমাজে। আজ অবহেলায় পাত্র যেন ইমাম মুয়াজ্জিনরা। মুসলিম সমাজে ইমাম মুয়াজ্জিনদের প্রতিটি মসজিদে বা যেখানে ইমামতিরা রয়েছেন, ইমামতি করেন ইমামেরা, ইমামদের বেতন দেয়া হয় কোথাও 3,000 কোথাও 4,000। মাঝে মূল্যদ্রব্য বৃদ্ধির কালে তারা দাবি করছেন, অর্থাৎ ইমামরা দাবি করছেন যে এই 5,000-4,000 টাকাতে একটা সংসার চালা খুব কঠিন হয়ে যায়। যদিও সরকারের দেওয়া ইমাম ভাতা 2,000 টাকা পায়, সর্বমিলিয়ে 6,000 বা 7,000 টাকা তাদের হয়। ইমামরা দাবি করছেন যে একজন রাজমিস্ত্রির প্রতিদিন একটা শ্রমিকের 300 টাকা বা 400 টাকা পার ডে পায়। সেই তুলনায় যদি ইমামদের বেতন দেওয়া হয় অন্তত 9,000 কিংবা 10,000, তাহলে দিব্যি তাদের সংসার চলে যাবে। ইমামদের যে ছেলে মেয়েদের পড়াশোনা সেই খরচ তা অনেকেই চালাতে পারছেন না। মুসলিম সম্প্রদায়ের নেতা হচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। তাহলে নেতার যদি মন ঠিক না থাকে সমাজের মন কি করে ঠিক হবে? আজকে মুসলিম সম্প্রদায়ের যদি নেতা ইমাম মুয়াজ্জিনরা হয় তাহলে তাদেরকে সঠিক মাইনা কেন আমরা দিই না, সঠিক বেতন কেন আমরা দিই না? আজকে কোন অবস্থায় রয়েছে ইমাম মুয়াজ্জিনরা, তাদের প্রতিক্রিয়া কি এই বেতন নিয়ে, তারা কি বলতে চাইছেন, তাদের মনের আক্ষেপ কি আমরা শুনব। তার আগে আরেকটি কথা বলি, ইমামদের ইমামরা আমরা অনেক সময় দেখি যে ইমামদেরকে আমরা নেতা বলে থাকি, ইমামদেরকে আমরা বিভিন্ন ভাইটাল কাজে আমরা তাদেরকে ব্যবহার করি। যেমন কেউ মারা গেলে, বিবাহ, সন্তান অসুস্থতা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাধান্য থাকে ইমাম। তাহলে ইমামের অবস্থা কেন এরকম হবে, ইমামদের অবস্থা কেন এভাবে দাঁড়াবে, প্রশ্ন আপনাদের। চলুন, কি বলছেন, কি প্রতিক্রিয়া ইমামদের আমরা শুনবো, সঙ্গে থাকুন। আমি দাউদ হোসেন। ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়ে মুসলিম সমাজে কোনো হেলদোল নেই। মসজিদের ইমামদের বেতন কোথাও 4,000 কোথাও 5,000, রাজ্য সরকারের দেওয়া ইমাম ভাতা 2,000। এবার ভাবুন এদের সংসার কিভাবে যাবে, যে হারে দিন দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হচ্ছে। ইমামদের দাবি একটি রাজমিস্ত্রি প্রতিদিন 350 টাকা পায়, সেই তুলনায় যদি একটি শ্রমিককে দিনে 300 টাকা দেওয়া হয় তবে ইমামদের কেন দেওয়া হবে না, 300 টাকা করে দিলেও মাসে 9,000 টাকা হয়। সমাজের সব থেকে বড় সমস্যা, ইমামদের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে, অনুসরণ করতে আমরা ভুলে গেছি। যেদিন সমাজ ইমামকে শ্রদ্ধা সম্মান করব সেদিন মুসলিম সমাজে মদ, সুদ, জোয়া, অসামাজিক কাজ বন্ধ হবে। ইমামদের প্রতি ভয়, শ্রদ্ধা, ভালোবাসা নেই বলে দিনের পর দিন মুসলিম সমাজ রসাতলে। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামদের বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক, কারণ বিভিন্ন মসজিদেই আমরা দেখছি ইমাম সাহেবদের বেতন কারো 4, কারো 5, এর বেশি নয়। সরকারি ইমাম ভাতা যেটা পাচ্ছে এটা হয়তো কোনো মসজিদের ইমামের ভাতার সঙ্গে বেতন যুক্ত আছে, কারো সেটাও নেই। ইমামদের পরিস্থিতি খুবই ভয়ানক, খারাপ, কারণ বর্তমান যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে ইমামদের চলাফেরা করা খুবই কষ্টকর। এখন বর্তমান একটা লেবারের মিনিমাম মজুরি হচ্ছে 300-350 বর্তমান। তাহলে যদি 300 করেই ধরি সর্বনিম্ন, তাহলে মাসে 9,000 টাকা একটা লেবার ইনকাম করে, কিন্তু একটা মৌলানা একটা ইমাম কত করছে, 4,000-5,000। এদের সংসার মেনটেন করতে অতি কষ্ট হয়, এদের সংসার মেনটেন করতে পারে না, যার জন্য এদের ছেলেমেয়েরা ভালো জায়গায় পড়তে পারে না, শিক্ষা করতে পারে না। আমি অনুরোধ করব সমস্ত মসজিদ কমিটিকে যে ইমামদের সম্পর্কে একটু ভাবা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আজমত আলী, ডমকল পুরাতন বিডিও মোড় জামে মসজিদের ইমাম। আমি এখানে গত 37 বৎসর ধরে ইমামতি করছি এবং এই ইমামতির জীবনে আমাদের আমার ভিতর দিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েই কেটেছে, কারণ আমরা ইমামতি করে যেটা পাই সেটা
বর্তমান সময়ে অত্যন্ত অল্প, যে অল্পের কথা ভাষায় প্রকাশ করা যায় না। আমি মসজিদ কমিটির থেকে মাত্র কয়েক হাজার টাকা পাই, আর ভাতা হিসাবে 2,500 টাকা দেয়। এতে আমার সংসার চলে না, কিন্তু কোনো রকমে আমাকে এটা দিয়ে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালিয়ে নিতে হয়। তো আমরা অনেক দিন ধরেই আশা করে আছি যে আমাদের সরকার থেকে যে ভাতাটা দেয় বা অক্টোবর থেকে যে ভাতাটা দেয় সেটা বাড়বে বাড়বে করেই আছি, কিন্তু না, এখন পর্যন্ত বাড়েওনি। আবার মসজিদ কমিটির থেকেও তারাও অনেক কিছু আমার বলার পরেও বাড়াতে সক্ষম হয়নি, ফলে আমাদের সংসার অত্যন্ত দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃখ কষ্ট কবে শেষ হবে সেটা হয়তো আমাদেরও অজানা, কারণ সরকার বাহাদুর যদি এই ব্যাপারটা নিয়ে আমাদের না ভাবে তাহলে পরে আমাদের বড় কষ্টের মধ্যে দিয়েই কাটাতে হবে। এই শ্রমিক যারা 2-4 ঘন্টা 6 ঘন্টা পরিশ্রম করার পরে তারা যে পারিশ্রমিকটা পায়, মাত্র তারা পারিশ্রমিক পায় 300 টাকা, আর আমরা 5 অক্ত ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 অক্ত নামাজের ডিউটি করার পরেও আমরা কিন্তু ওই ন্যূনতম যে আশাটুকু আমাদের সেটাও আমাদের পূর্ণ করতে পারে না। সেই জন্য আমাদের আশা থাকবে যে আপনারা আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং সরকার বাহাদুরকে বলুন এবং কমিটির পক্ষ যারা আছে তাদেরকে একটু ভাবনা চিন্তা করতে বলুন, যেন আমাদের একটুখানি, আমরা খুব বেশি সুখ স্বাচ্ছন্দ্য চাই না, আমরা বিলাসিতার মধ্যে দিয়ে কাটানোর জীবন চাই না, কিন্তু অন্তত মিনিমাম যতটুকু লাগে ততটুকু যেন আমাদের হয়, সে চেষ্টা যাতে কমিটি এবং সরকার বাহাদুর করে সে চেষ্টা আপনারা করুন, এই অনুরোধটাই আমাদের থাকলো।